আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জায়দুল হাসান আজকে চলে আসলাম আপনাদের জন্য একদম ডিজাইনার কিছু শাড়ি নিয়ে আসছে আপনাদের সামনে একদম লেটেস্ট মডেল আমি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিব তো এই শাড়িটা হচ্ছে জাম কালারের মধ্যে খুবই অন্যরকম শাড়িটা দেখে দিচ্ছি আপনাদেরকে আঁচলের অংশটা এমন হবে আর কুচির অংশটা একটু চুন্দ্রি টাইপের শাড়িটা হবে অনেক স্মুথ শাড়িটা আনকমন শাড়ি তো এই শাড়িটার প্রাইসও পঁচিশশো টাকা পড়বে একদম রিজনেবল প্রাইস অন্যরকম শাড়িটা সরাও এই যে পঁচিশশো টাকার মধ্যে একটু অন্যরকম শাড়ি দেখাচ্ছি এটা হলো সম্পূর্ণ আলাদা দেখেন শাড়িটা আনকমন এই যে দেখেন আমি একটু এভাবে খুলে দেখাচ্ছি কাজগুলো দেখেন খুবই ভালো মানের শাড়ি অনলি পঁচিশশো টাকা পড়বে দেখেন আমি ফুল কাজটা একটু দেখাই দিই আপনাদেরকে এখানে কিন্তু কাশ্মীরি সুতোর কাজ করা আর এটা হলো স্মুথ কাপড়টা সফট সিল্কের মধ্যে সফট ফলস করা আছে আর প্রত্যেকটা কিন্তু ফলস করা আছে এটা হলো কাতান ব্লাউজ পিস হবে শাড়িটা সম্পূর্ণ একটু আলাদা টাইপের আর অল ওভার কাজ করা আছে শাড়িটা এটা লাল কালার এবং সি সিরোজা এবং মেরুন কালারের সুতের কাজ করা তিন লেয়ারের পার তো এখন আপনাদেরকে আরেকটা দেখাবো খাড্ডি জর্জটের মধ্যে যেটা এই শাড়িটা কিন্তু খুবই ভালো মানের শাড়ি দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি অনলি পঁচিশশো টাকা পড়বে ওয়ার্কগুলো দেখেন এটা জোটের উপরে কাজ করা হয়েছে তো এই শাড়িটার প্রাইস প্রাইসও পঁচিশশো টাকায় পড়বে অনেক গর্জির শাড়িটা আমি একটু দেখাই আপনাদেরকে অনেক সুন্দর শাড়িটা দেখেন উপরে পাড়ের অংশটা হবে এরকম হবে আর নিচের কাজটা এরকম হবে তো এই শাড়িটার প্রাইস পঁচিশশো টাকায় পড়বে অনেক গর্জিয়ার শাড়ি অনলি পঁচিশশো টাকা তো এখন আপনাদেরকে আরেকটা শাড়ি দেখাচ্ছি হুম আরেকটা শাড়ি দেখাচ্ছি সরিষা কালার মধ্যে দেখেন শাড়িটা অনেক সুন্দর আর উপরের কাজটা দেখা দিচ্ছি একটু ডিফারেন্স শাড়িগুলো দেখেন আপনার এখানে কিন্তু সুতা দিয়ে কাজ করে এটা হলুদের জন্য কিন্তু বেস্ট হবে এর ওয়ার্কগুলো দেখেন অনেক ভালো মানের ওয়ার্ক তো এটার প্রাইসে পঁচিশশো টাকা পড়বে এটা জাম প্যাচ কালার পড়বে কুচিতে অনেক সুন্দর শাড়িটা অল ওভারে কাজ করা আছে সরিষা কালার তো এটার প্রাইস ও পঁচিশশো টাকায় পড়বে পঁচিশশো টাকার মধ্যে প্যারট কালার মধ্যে শাড়িটা দেখেন অনেক সুন্দর অনলি পঁচিশশো টাকা পড়বে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে অনেক ভালো মানের শাড়ি আপনাদেরকে আমি রিজনেবল প্রাইস বলে দিচ্ছি এগুলো কিন্তু ক্যাটালগ শাড়ি এগুলো কিন্তু ক্যাটালগ শাড়ি এটা গ্রিন কালার আর কুচিটা দেখাচ্ছি ডুবাই লেসের মধ্যে দেখেন এই শাড়িটা কিন্তু ডুবাই লেসের উপরে করা হয়েছে আর এটা কিন্তু বেলভেটের এই শাড়িটা দেখা দিচ্ছে এটা কিন্তু ডুবাই লেসের মধ্যে অনেক ভালো মানের শাড়ি ক্যাটালগ শাড়ি অনলি পঁচিশশো টাকা পড়বে আপনার শাড়িগুলো ওকে তো এখন আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে সিল্কের মধ্যে অনেক ভালো মানের শাড়ি দেখেন কালারটা খুবই আনকমন কালার পেস্ট কালার মধ্যে প্যাস্টোনার কালারটা একটু ভিন্ন স্টাইলের আর ওয়ার্কগুলো দেখেন এখানে কিন্তু কুন্দুন ওয়ার্ক রিয়েল স্টোনের কাজ করা খুবই ভালো মানের আর কুচির অংশটা কুচিতে কিন্তু নেট আসবে অনেক অনেক সুন্দর দামি শাড়ি আপনাদেরকে আমি রিজনেবল প্রাইস বলে দিচ্ছি এই যে দেখেন কুচিতে হবে কুচিতে এটা হবে এগুলো কিন্তু সম্পূর্ণ ডিসকাউন্ট শাড়ি বলে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইজে এগুলো কিন্তু অনেক দামি শাড়ি আপনাদেরকে আমি রিজনেবল প্রাইসে দিচ্ছি দেখেন কাজটা কিন্তু খুবই ভালো মানের কাজ ওয়ার্কগুলো দেখেন অনেক ভালো মানের ওয়ার্ক তো এটার প্রাইসও পঁচিশশো টাকা পড়বে এটার ব্লাউজটা ওকে এই যে পঁচিশশো টাকার মধ্যে জোটের মধ্যে এটা দেখেন শাড়িটা আনকমন শাড়ি এগুলো কিন্তু রিয়েল স্টোনের কাজ করা একটু ভিন্ন স্টাইলের শাড়িটা দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন শাড়িটা রিয়েল কাজ করে স্টোন রিয়েল স্টোনের কাজ করা আর নিচের অংশটা দেখেন খুবই ভালো মানের শাড়ি

অনেক সুন্দর শাড়িটা দেখেন আসলে বাস্তবে না দেখলে বুঝবে না কত ভালো মানে শাড়ি এই শাড়িটা বুঝতে পারবে না একদম ফিউর আইটেম এটা কুচিটা কালোর মধ্যে গাতার মধ্যে এটা অনেক সফট শাড়িটা আর ব্লাউজটা অনেক গর্জিয়াস ব্লাউজটা দেখাতো দেখি হাতাটা কিন্তু নেটের থ্রি কোয়ার্টার হাতা হবে এটা গলায় ডিজাইন করছে এটা প্রাইস পঁচিশশো টাকা পড়বে এটা আবার একটু অন্যরকম দেখেন এটা হলুদের জন্য ভালো হবে কালার কাজটা কিন্তু খুবই ভালো মানের কাজ দেখেন পিটানু কাজ করা আছে এটা ইটালিয়ান ক্র্যাফ সিল্কের মধ্যে দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি অনেক সুন্দর শাড়িটা এই যে কুচিতে এটা আসবে তো এটার প্রাইসে পঁচিশশো টাকায় পড়বে আনকমন শাড়িটা দেখো তো এটা একটা ন্যাচের মধ্যে শাড়িটা দেখেন কাজগুলো দেখেন কত ভালো মানের কাজ করা অনেক গর্জি শাড়িগুলো দেখেন খুবই রিজনেবল প্রাইস এসিটা টা সারা তো গরম লাগে এই দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর ব্লু কালার মধ্যে ব্লু আর সাদা এই যে আমি একটু খুলি শাড়িটা এই যে দেখেন কাজটা কিন্তু খুবই সুন্দর আমি কিন্তু ন্যাচারাল কালারটাই দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে কিন্তু জার্জিসি ওয়ার্ক এই যে কুচির গুলা দেখেন এখানে কিন্তু কুচির আসবে এটা কুচিটা জোটের মধ্যে অনেক ভালো মনে শাড়ি দেখেন অনলি অনলি পঁচিশশো অনেক সুন্দর অনলি পঁচিশশো টাকা এখানে একটা সিঁদুর লাল দেখাচ্ছে আপনাদেরকে দেখেন অনেক সুন্দর শাড়িটা ধরো তো শাড়িটা তো এটা রেড কালার মধ্যে খুবই সুন্দর শাড়িটা দেখেন একদম ইউনিক ডিজাইন ডিজাইনার শাড়ি যাকে বলা হয় এই শাড়িগুলো ওয়ার্কগুলো দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি অনেক সুন্দর শাড়িটা তো এই শাড়িটার কুচিটাও দেখাই দিব আপনাদেরকে কুচিটা কিন্তু খুবই সুন্দর দেখো তো শাড়িটা অনেক সুন্দর এই যে কুচিটা হলো কাতানের মধ্যে অনেক সফট কাতান কাজ করা কিন্তু এটা তো এটার প্রাইজে পঁচিশশো টাকা পড়বে সরো 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 না এই যে দেখেন আরেকটা দেখাচ্ছি ইটালিয়ান ক্র্যাপ সিল্কের মধ্যে শাড়িটা অনেক গর্জিয়াস এটা বৌবাতে ইউজ করতে পারেন অনেক দামি শাড়ি দেখেন আপনাদেরকে আমি অনলি পঁচিশশো টাকায় দিচ্ছি এই শাড়িটা এই যে দেখেন শাড়িটা খুবই সুন্দর আর এখানে কিন্তু কাজ করা এখানে সম্পূর্ণ কাজ করা এখানে কিন্তু কাতানে কাজ করা এটা অনেক স্মুথ অনেক সফট শাড়িটা এটার প্রাইসও পঁচিশশো টাকায় পড়বে অনেক গর্জির স্যার এটা অল ওভার কাজ করা এটা ব্লাউজটা দেখা হ্যাঁ অনেক কাজ করা আছে তো এটার ব্লাউজটা দেখে তো কাতানের ব্লাউজ পিস এই যে অনেক সফট শাড়ি ব্লাউজটা তো এটার প্রাইসও পঁচিশশো টাকায় পড়বে বলো এই কালোর মধ্যে আপনাদেরকে ইটালিয়ান ক্র্যাপসুলের মধ্যে আরেকটা শাড়ি দেখাচ্ছি পঁচিশশো টাকার মধ্যে দেখেন এই যে খুবই সুন্দর অনেক লেজি দেখেন দেখেন অনেক সুন্দর শাড়িটা আসলে সেফটি আপনি দেখো না কুচিটা দেখাও হ্যাঁ কুচিটা এটা এটা কিন্তু সফট কাতানের মধ্যে তো এটার প্রাইসও পঁচিশশো টাকা পড়বে এটা সাত সাত জরির কাজ করা আছে ব্লাউজটা কিন্তু ক্যাটালগের ব্লাউজ দেখেন অনেক ইনটেক মাল একদম আপনাদের ক্ষেত্রে ছাতা এবং পিঠে কাজ করা আছে ওকে পঁচিশশো টাকা এটা দেখেন এখানে কোনার কাজটা একটু দেখে এই যে কাজটা একটু খেয়াল করেন আপনারা খুবই ভালো মানের শাড়ি যার দিস ওয়ার্কের কাজ করা এই যে এটা রেড কালার মধ্যে খোলা তো সিঙ্গেল করে খোলা এটা ডিপ মেরুন কালার মধ্যে শাড়িটা অনেক সুন্দর বডিটা দেখো দেখেন শাড়িটা আনকমন কিন্তু আর এটা সফট সফট সিল্কের মধ্যে অনেক সফট সফট সিল্কের মধ্যে আবার কাজ করা হয়েছে কাতান স্টাইলে কাজ করা হয়েছে শাড়িটা অনেক দামি শাড়ি অনলি পঁচিশশো টাকা পড়বে হুম ব্লাউজ পিস্টার তো ফ্রেন্ডস আমার এই সিল্ক ক্যাটালগ শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পূর্ণিমা শাড়ি আলপূর্ণ শাড়ি এবং সিমে শাড়ি স্থানে নিয়ে যাবেন আমার অ্যাড্রেসটা হচ্ছে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ট্রিপল টু সেভেন টু ওয়ান জিরো একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ে সেভেন এইট ফোর ডবল ওয়ান সিক্স এইট ফোর জিরো আর তিনোটা সবই কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল থাকবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম